বল গুরু বল গুরু বল বল গুরু বল ঠাকুর শোনা, পড়তে বসেছো মা? খুব ভালো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সামনেই তো পরীক্ষা, পরীক্ষায় তো ভালো রেজাল্ট করতে হবে, তাই না মা? এইবার আমি ক্লাসে ফার্স্ট হবো, এইবার আমি সমৃদ্ধিকে হারিয়েই ছাড়বো মা। তোর দিদি কোথায়? কখন থেকে তো মনাকে দেখছি না মা। দিদি, আমি তো দিদিকে একটু তো ছাদের উপর যেতে দেখলাম মা। ছাদের উপর এই ভর সন্ধ্যেবেলায়? এই মেয়েটাও না আমাকে জ্বালিয়ে খাবে মানে। ঠিক আছে শোনা, তুমি পড়াশোনা করো, আমি গিয়ে দিদিকে দেখে আসি, ঠিক আছে? তুমি পড়ো। এই মেয়েটা যে কি করে না, কতবার করে বলেছি ভর সন্ধ্যা করে কখনো ছাদে যাবি না, তার কথা কে শোনে? মনা, কি রে ছাদের উপর চুল ছেড়ে দিয়ে কি করছিস? হ্যাঁ কি রে মনা, কথা কানে যাচ্ছে না নাকি তোর? হ্যাঁ মনা, আই মনা, কি হলো নাকি? হ্যাঁ সে তখন থেকে যে তোকে ডেকে যাচ্ছি, কোনো সাড়া দিচ্ছিস না কেন? কি হলো, কিছু না বলেই যে চলে গেল, অদ্ভুত সত্যি। মুড়ি তো মাখলাম, এখন আমার দুই মেয়ে খেলেই হবে, এই মুড়ি মাখা দেখে যে কতবার করে নাক সিটকাবে তার নেই ঠিক। এই যে এই না ধর, আজকে মুড়ি মাখাই করেছি, আজকে অন্য কোনো টিফিন বানাইনি, নে ধর। এইটুকুনি মুড়িতে আমার কি হবে? হ্যাঁ আমার আরো চাই, আরো চাই। হাই দে, ও মা গো, এইটা বড়ার সাথে কি হচ্ছে? তুই তো দেখছি পুরো পৃথিবীটাকে খেয়ে নিবি। মারে তোর কি হলো হঠাৎ করে মনা? শশাটা লাগিয়ে খেয়ে নিচ্ছি, শশার তো খোসাও ছাড়ালি না, আমার কি পাগল হয়ে গেল নাকি? মেয়েটা তো আমার পুরো রাক্ষসের মতন করছে দেখি, এইবার আমার ভীষণ ভয় করছে, কোনোদিন তো এরকম করে না, আজকে হঠাৎ করে কি হলো? শোনা রে, শীঘ্র গিয়ে ফোনটা নিয়ে আয়, যা গুরুজিকে একটা ফোন করি। হ্যালো গুরুজি। গুরুজি তো এখন কথা বলতে পারবেন না, উনি এখন ধ্যানে বসেছেন, আপনি কালকে ফোন করুন। মামা গো, এইবার তাহলে কি করি? কাজ করি, মাকেই একটা ফোন করি।
সবই বুঝলাম, কখন থেকে হচ্ছে এরকমটা? ওই তো মা সন্ধ্যার সময় একটু ছাদে গেছিল, ছাদের থেকে আসার পর থেকে না কেমন একটা করছে জানো তো, আমার না ভীষণ ভয় করছে মা, আমি কি করি বলো তো, আমার ভীষণ ভয় করছে, আমি তো কিছু বুঝতেই পারছি না আমি কি করব। ও আচ্ছা, এইবার বুঝলাম। শোন তুই শান্ত হ, চুপ কর চুপ কর, মন দিয়ে আমার কথাটা শোন। আমার যতদূর মনে হয় মনার খুব খারাপ হওয়া লেগেছে, খুব খারাপ হওয়া, কিন্তু আমরা তো মুখ কষ্ট মানুষ, আমরা তো আর এইসব ব্যাপারে সেরকম কিছু জানি না রে, এইসব ব্যাপারের জন্য তো বড় কোনো তান্ত্রিক বা বড় কোনো পণ্ডিতের পরামর্শ নিতে হবে। কিন্তু তুই যখন বলছিস এখন আর সেরকম কোনো উপায় নেই, এখন আর কিছু করার নেই, তখন আমি যে জিনিসটা জানি সেটাই কর। বাড়িতে নিশ্চয়ই গঙ্গা জল আছে। শোন, গঙ্গা জলের থেকে পবিত্র জিনিস এই পৃথিবীতে আর দুটো নেই, বুঝলি? যত তাড়াতাড়ি সম্ভব যেখান থেকে পারিস গঙ্গা জল নিয়ে আয়। গঙ্গা জল এনে মনার গায়ে তিনবার মা গঙ্গা মা গঙ্গা মা গঙ্গা করে ছিটিয়ে দে। যতই খারাপ জিনিস থাক না কেন, যতই দূষিত জিনিস থাক না কেন, আমার নাতনির কোনো ক্ষতি করতে পারবে না, এটা ওর দিদার কথা। সব খারাপ জিনিস সব দূষিত জিনিস কেটে যাবে, আমার নাতনির প্রাণ যেই করে হোক বাঁচাতে হবে, যেই করে হোক আমার নাতনিকে খারাপ হওয়ার হাত থেকে বাঁচাতে হবে, শিগগিরই যা। হ্যাঁ মা, হ্যাঁ আমি তাই করছি। শোনা মা, যা তো শিগগিরই গিয়ে ঠাকুর ঘর থেকে গঙ্গা জলটা নিয়ে আয় তো, যা যা যা। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। হে মা গঙ্গা, আমার মেয়েটাকে তুমি সব খারাপ জিনিস থেকে উদ্ধার করো মা। জয় মা গঙ্গা, 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 জয় মা গঙ্গা। কিছু না মা, চল মা ঘরে চল। এর জন্যই বলে বড়রা কোনো কথা বললে, বিশেষ করে মায়েরা কোনো কথা বললে সবসময় শুনতে হয়, না শুনলে দেখলে তো কি হয়।